আসলে 17 আসনে যে নির্বাচনে প্রার্থীরা বাতিল করেছিল গত দুইবার একই রকমই মূলকার স্বতন্ত্র প্রার্থী যে হিসেবে বাতিল করেছে অন পাশানো ভোটারেরা স্বাক্ষর লাগে সে স্বাক্ষরে তারা 10টি মনে করেন যে সমস্ত ভোটার থাকে তারপরে অন পাশানোর পর সেই হিসেবে আমার 3252 জন লোকের ভোট লাগে স্বাক্ষর লাগে সেখানে 10টি সিলেক্ট করার পরে তার যাচাই বাছাই করে তারা 10 জনের মধ্যে আপনি 7 জন খুঁজে পায়নি 3 জন স্বাক্ষর করেনি একজন হলে ভুল এই ধরনের একটা ভুল ধারণা দিয়েছিল আমি তখন তাদেরকে জিজ্ঞেস করছি না ভোটার আমার সামনে আসছে আপনি যা জিজ্ঞেস করেন আর আপনারা ভোটারদের বলে জাননি যে তারা বাসায় এটা থাকলে আমরা দিতে পাবেন আপনারা সব কিছু আমি চ্যালেঞ্জ করার পরে ইসিতে আমরা আপিল করে ইসি থেকে আমরা ফিরে পাই দেখুন বগ্রব 4 এবং 6 আমাকে 6-9 করে কিন্তু ভোট ধারণ হয়েছে তারই প্রতিবাদের মশাল হিসেবে আমি কিন্তু এই 17 আসন নির্বাচন করতেছি এছাড়া অন্য কোনো কারণ নেই না এখন ষষ্ঠ নির্বাচন যদি হয় আমার যে প্রতিপক্ষ যে প্রার্থী আছে তার থেকে অনেক গুণ মনে করেন বেশি ভোটে আমি পাশ করব আশা করতেছি এই কারণে আমার উপর জনগণের যে আমি তাদের ভালোবাসা দেখেছি তাদের একটা আশা দেখেছি সেই হিসেবে আমি টার্গেট করতেছি তারা দলে আমাকে যে হিসেবে আমি তারা কথা দিয়েছে ভোটের মাঠে দল আসে সেই তুলনায় আমি যাচাই করে বলতেছি আমি অনেক ভোটে পাশ করব না আমি তো আগে থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছি এবারে স্বতন্ত্র সে হিসেবে তো আমাকে কেউ দাঁড় করানোর প্রশ্নই ওঠে না আর আমাকে মনে করেন কেউ দাঁড় করাই দিলে আমি কোনো দল থেকে দাঁড় করালাম না যেহেতু কোনো দল থেকে না স্বতন্ত্র প্রার্থী সেই হিসেবে আমাকে কেউ দাঁড় করে দেয়নি আমি নিজেই দাঁড় করাইছি মানুষের পাশে কাজ করব মানুষের পাশে থাকতে চাই সামাজিক কাজগুলো ভালো লাগে সব কিছু আর কি বিবেচনা করে কিন্তু আমি সবাই আপনি এককভাবে এক লাইন নির্বাচন করতেছি কারো মনে করেন সহযোগিতা ছাড়া এবং কারো মনে করেন আশা ছাড়া এবং আমার পিছনে কোনো লোক ব্যাগে নেও নাই নির্বাচনে অংশ নিতেছি দুইটা কারণে একটাই মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে চায় ঘুমন তেমন জাগাতে চায় আমি নির্বাচনের মাঠে থাকা মানে 8-10টা লোকের এই নির্বাচনে আসলে নজর থাকা বাংলাদেশের নির্বাচন কোথায় কীভাবে হইতেছে এবং তাদেরকে ঘুমন তেমন জেগে তুলতে চাই আপনারা আসুন সবাই মাঠে নামুন নির্বাচন করুন এই দেশটাকে বাঁচাতে চাইলে আপনাকে নির্বাচন করতে হবে জনগণের অন্যের প্রতিবাদ করতে হবে তাহলে দেখবেন এই দেশটা ঘুরে যাবে দাঁড়াতে পারে তাই সব কিছু আপনি ঠিকঠাক রেখে আমি বলবো নির্বাচন করতেছি মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য এখন পর্যন্ত বলতে পারতেছি না এখন পর্যন্ত এখন আমাকে হুমকি ঢামকি কোনো কিছু বলেনি এখন ভোটের দিনে জোর করে যদি সিল মারে অথবা কোনো নয়ছয় করে আমাকে আবারও হারানো হয় তাহলে তো জনগণ দেখতেই পারবে এটা যে হিরো আলমের সাথে আবারও তারা অন্যায় করলো এখন যেহেতু এখন তারা আমাকে কোনো বিষয়ে এখনও কথা বলেনি আমাকে ডায়মন্ড করেন ডিস্টার্বও করেনি সেই হিসেবে এই মুহূর্তে আমি তাদের নিয়ে কোনো মন্তব্য করতে পারতেছি না এটা সম্পূর্ণ গুজব বানোয়ার কারণ সে আমাকে তাই কেন দেবে আর একটা শ্রেণীর লোক আছে হিরো আলমের জনপ্রিয়তা নষ্ট করা যায় কী হারে তারা উঠে পড়ে লেগেছে এই জন্য ফেক কোনো নিউজ আপনি দুইজনের ছবি লেগে লাগানোর পরে এই সমস্ত কথা বলছে কিন্তু প্রথম আলো এই তাও বলছে এর প্রথম আলো করে নিউজটা করেছে পরে প্রথম আলো কিন্তু পরে এই নিউজটা আবার করে পরে কিন্তু প্রথম আলো এই নিউজটা করেছে করার পরে বলেছে এই নিউজ আমরা করে নিয়ে সম্পূর্ণ ফেক আইন দেখুন আমরা যে আসনটা নির্বাচন করতেছি ঢাকা 17 আসন এই আসনে আমাদের যিনি পাস করেছিলেন সে বিশাল একটা গ্যাপ হয়ে আছে নির্বাচনে এখন এই 5 মাসে আমি তেমন কোনো কাজ করতে পারবো না তবে আমি যে সমস্ত এলাকায় ঘুরেছি ভোটারদের যে চাওয়া পাওয়া অনেক মনে করেন বেশি চাওয়া পাওয়া নেই তাদের চাওয়া পাওয়াটা এমন ধরনের তারা রাস্তাঘাট তাদের গ্যাস পানি এগুলো পাইলে তারা খুশি তারা কিন্তু আর কিছু চায়নি আমার থেকে তাই আমি চেষ্টা করবো দেখি এই 3টা দল একটি দুটি কাজ করতে পারি অল্প সময়ের ভিতরে তাহলে ধন্য কারণ ভোটের আগে বড় বড় কথা ওয়ার্ডা দিয়ে ভোট নেব না আমি জনগণের থেকে এখন যেহেতু এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করতেছি ভবিষ্যতে আমি কোনো দলে যোগ দিই তাহলে অবশ্যই আপনাকে বলবো যে হ্যাঁ কোনো দল থেকে যোগ দিই যেহেতু এখন স্বতন্ত্র নির্বাচন করতেছি কোনো দলে যোগ দেয়নি সেই সে ভবিষ্যতে যোগ দিলে আপনাকে জানাবো মাইক্রোটা আমরা অ্যাম্পুলেন্স বানানোর কথা বলেছি অ্যাম্পুলেন্স অলরেডি কমপ্লিট হয়েছে আমরা যে কোনোটা আমি জনগণের মাঝে বুঝে দেব আর মানুষ অনেকে অনেক রকম কথাবার্তা বলে
যে জনগণের পেছনে কাজ করতে চাই এবং এই গাড়িটা আমি অ্যাম্পুলেন্স তৈরি করেছি আমরা ঈদের পরে হাতে জনগণের মাঝে বুঝে দেব আসলে কি এই মুহূর্তে তো দলে ঢোকার চিন্তা ভাবনা নাই এখন কোনটা আমি দুই দল দল আমাকে ডাকে সেটা বিবেচনা করে একটা দলে তো আমাকে ঢুকিলে জানাবো আপনাদেরকে কিন্তু যেহেতু আমাকে এখন দুই দলে এক দলও ডাকেনি সেই হিসেবে এই মুহূর্তে সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাইতেছিলাম দর্শক যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভোটার আছেন সবাইকে ধন্যবাদ কারণ আপনারা সাপোর্ট করছেন বলে এত দূর আসতে পেরেছি তাই আপনারা ভোটের দিন ভোটের মাঠে থাকবেন আর যারা ভোটার না বা আপনারা ভোটের বাইরে থেকে যে সাপোর্ট দিতেছেন এই সাপোর্টটা দিয়ে যাবেন অবশ্যই ভালো কিছু হবে আশা রাখি